পৃথিবী মায়া মমতা প্রেম ভালোবাসা সব কিছু ছাড়িয়ে চলে গেল পরপরে। ছোট্ট একটি দুর্ঘটনা কেড়িলের জীবনের সমস্ত স্বপ্ন। যশোরের বেনাপোল গাজীপুরে এক মর্মান্তিক হৃদয় বিদারক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিজের স্বামীর ইজিবাইকের নিচে চাপা পড়ে প্রাণ গেল তার গর্ভবতী স্ত্রীর, এতে হয়েছে তার অবুঝ দুটি শিশু সন্তান। নিহত আসমা ভূমিষ্ঠের পরেই হয় মাতৃহারা, তেমনি ভূমিষ্ঠের আগেই মারা গেল গর্ভের সন্তান ও নিহত হল মা। আসমাকে হারিয়ে আজ শোকের ছায়া নেমেছে পরিবারে। আহাজারিতে এলাকার বাতার জন্য ভারী হয়ে উঠেছে। গাজীপুরের শফিউল্লার ছেলে ইজিবাইক চালক গাজীর নিজের গাড়ি উল্টে প্রাণ গেল তার গর্ভবতী স্ত্রীর, মাতৃহারা হলো তাদের দুটি শিশু কন্যা সন্তান। শুক্রবার দুপুরের পর পরিবারের সদস্য নিয়ে মৃত আব্দুল আজিজের পুত্র গাজীপুর গ্রামের ইয়ানুর দাওয়াত খেতে যান। ফিরতে রাত হয়ে যায়। এ সময় ফেরার পথে খলসি বারোপতা মোড়ের অদূরে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে উল্টে যায় তার বাইকটি। যে পাশে উল্টে যায় সে পাশে বসা ছিলেন নিহত গর্ভবতী আসমা খাতুন। ভাগ্যের কি নির্মম পরিহাস, নিহতের স্বামী নিজেই গাড়ি চালাচ্ছিলেন। এ করুণ ইতিহাসের সরোটা আরও করুণ। নিহত আসমা জন্ম লাগনে হাসপাতালের বেডে মাহারা হন। তাদের বেডের পাশেই ছিলেন পূর্বে বর্ণিত মৃত আব্দুল আজিজের স্ত্রী, তিনিও সদ্য কন্যা সন্তান হারা হন হাসপাতালের বেডে। একদিকে মাতৃহারা, অপরদিকে সন্তানহারা, বেহুশ। আল্লাহ তাআলার ইচ্ছায় মাতৃহারা কন্যা শিশুটি বুকে তুলে নেন সন্তানহারা জননী। পরম সমাদরে বড় হতে থাকে আসমা এ পরিবারে নিজ সন্তানের মতো করে। মা হারানোর ব্যথা কোনোদিন বুঝতে পারেনি আসমা। দিন মাস বছর পার হয়ে যায়। পাড়াপড়শের সকলের নয়নমণি আসমা খাতুনের বিয়ের বয়স হলে এ পালিত পিতামাতা একই গ্রামের শফিউল্লার পুত্র গাজীর সাথে বিয়ে দিয়ে নিজ বাড়িতে রাখেন। আসমার কোলে আসে কন্যা সন্তান। বাড়িতে আনন্দের সুবাতাস বইতে থাকে। গাজী ইজিবাইক চালায়ে জীবিকা নির্বাহ করে পরিবার পরিজনের। এমন সময় আদম ব্যাপারীর খপ্পরে পড়ে সংসারের সচ্ছলতা ফেরাতে গাজী বিদেশ যায়। কিন্তু বিধি বাম, শূন্য হাতে দিনার বোঝা মাথায় নিয়ে দেশে ফিরে আসে গাজী। আবারও শুরু করে কঠিন পরিশ্রম। বাইক কিনে রাত দিন এক করে খাটতে থাকে। কয়েক মাসের মধ্যে আবারও স্বাভাবিক হয়ে আসে সংসারের অবস্থা। ধীরে ধীরে শুভদাস বইতে শুরু করে আসমার সংসারে। আবারও তার চাঁদের মতো একটি কন্যা সন্তান জন্ম নেয় তাদের ঘরে। কিন্তু সে সুখ সইল না কপালে। একটি দুর্ঘটনায় লণ্ডভণ্ড হয়ে গেল সাজানোর বাগান। সারা গায়ের মানুষ শোকে মুহ্যমান। আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে এলাকায়। পরিবারের আহাজারি যেন থামছেই না। দুটি অবুঝ কন্যা সন্তান হারালো তাদের মা। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তেমনি আমাদের চলার পথে ছোটোখাটো এমনি দুর্ঘটনায় অনেক বড় হৃদয় বিদারক ঘটনা ঘটে। তারই প্রমাণ আজকে বেনাপোলের এই মর্মান্তিক দুর্ঘটনা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার মতামত, শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যকে দেখার। আর আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এখনই, কারণ আমরা সবসময় আপডেট খবর নিয়ে থাকি। সাবস্ক্রাইব করা থাকলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন আপডেট খবর। ভালো থাকবেন, সাবধানে চলাফেরা করবেন।